আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, সকলকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। তো প্রিয় দর্শক, আপনারা অনেকেই হয়তোবা জানেন উত্তরায় বিভিন্ন ধরনের বাইং হাউস আছে, যারা হয়তোবা আপনাদের কাছে চমৎকার চমৎকার কিছু কালেকশন আপনাদের জন্যই তৈরি করে থাকে, সারা বাংলাদেশে তারা হোলসেল করে থাকে। তো সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকে এমন একটা বাইং হাউসে চলে আসলাম, যেটা হচ্ছে উত্তরায় অবস্থিত আর এন কে হোলসেল পয়েন্টে। ওনাদের কাছে চমৎকার কিছু শীতের পোশাক পাবেন, ছোট্ট সোনামণিদের পোশাকগুলো, কিন্তু হিউজ পরিমাণ কালেকশন স্টক থাকে। তো কী কী কালেকশন আছে এ ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তো আছেন বরাবরের মতো আমাকে সহযোগিতা করবেন আসিফ সাহেব। আসিফ সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। তো এই সপ্তাহের নিত্য নতুন কী কালেকশন আসলো সেগুলোই আমরা দেখাবো আজকে। ভাই নিত্য নতুন কালেকশন তো আমরা সবসময় দেখাই, আজকে নিত্য নতুন কালেকশন একটু কম দেখাবো। আজকে দেখাবো আমাদের রেগুলার স্টক কী কী আছে সেগুলো, রেগুলার স্টক। কারণ একটাই, কারণ শীতের সিজন, আমাদের জন্য শীতের সিজন প্রায় শেষ হয়ে আসতেছে, আমাদের সামার প্রোডাক্ট অলরেডি চলে আসতেছে। আচ্ছা, সো যারা সামার প্রোডাক্ট চান তারা যোগাযোগ করতে পারেন। এর পাশে শীতের যে স্টকগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। শুরুতে দেখাবো আমি কিছু টি শার্টের কালেকশন, দেখো ফুল স্লিভ টি শার্ট, কারণ অল্প শীতে ফুল স্লিভ টি শার্টগুলো সবচেয়ে বেশি চলে, সেই জন্য ফুল স্লিভ টি শার্ট। শুরু দেখবো ফয়েল প্রিন্টের একটা সুইট শার্ট, তারপর আছে ভাইয়া পাপ প্রিন্টের মধ্যে আছে, এটা পাপ প্রিন্টের মধ্যে, পাপ প্রিন্টের মধ্যে এটা পাপ প্রিন্ট করা, অসম্ভব। তারপর আছে আমাদের কাছে ফয়েল প্রিন্ট আর্ট আছে, এগুলো ফয়েল প্রিন্ট আর্ট মিনি মাউসের মধ্যে, এগুলো অলরেডি ইন হাউস যেগুলো আছে, যেগুলো আছে স্টকে। তারপর আছে এই আইসক্রিম প্রিন্টের মধ্যে, এটা আইসক্রিম প্রিন্ট, এটা কিন্তু চমৎকার, দেখতেই পাচ্ছেন। তো স্ক্রিনশট ছবি তুলে নিতে পারেন, একটা কালার আছে। আচ্ছা, আমি সবগুলো কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সবগুলো স্টাইলে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটার মধ্যে তো কালার আছে না ভাই, প্রত্যেকটা দেবে কালার আছে ভাই। আচ্ছা, তারপর দাঁড়াটা দেখে এবার আরেকটি, এটা একবার নিউ কালেকশন। এটা যে আমি যদি ভাই সিকোয়েন্সের কাজটা আপনাকে দেখাই, দেখেন এটা সিকোয়েন্সের যে কালারটা সেটা চেঞ্জ হবে, এই আমি দিলাম, এই চেঞ্জ হয়ে গেলো, এ আবার চেঞ্জ হয়ে গেছে, চমৎকার। সিকোয়েন্সের কাজটা চেঞ্জ হবে এটাতে, এটার সাইজ থাকবে 2 থেকে 8 বছর পর্যন্ত। তারপরে সিকোয়েন্সের মধ্যে এই হলো আরেকটি, অনেক সুন্দর ডিজাইন করা আছে। তারপরে এই হলো আরেকটি, এটা তো সব কিছুতে থাকছে, টি শার্ট, ফুল স্লিভ টি শার্ট, তারপরে শর্ট স্লিভ টি শার্ট, তারপরে সুইট শার্ট, সব কিছুতে প্রিন্ট থাকছেই। আচ্ছা, কাস্টমার চাহিদা আছে এই প্রিন্টে বেশি। তারপরে এই হলো আরেকটি, এগুলো সবগুলো ভাই ফুল স্লিভ টি শার্টের কালেকশন। এগুলো প্রাইস রেঞ্জটা শুরু হবে 120 টাকা থেকে, 120 টাকা থেকে। এগুলো ছিল মেয়ে বাবুদের জন্য, মেয়ে বাবুদের জন্য। তারপর আছে ভাই আমাদের কাছে সুইট শার্ট আছে 2 থেকে 8 বছর সাইজ, এগুলো মেয়ে বাবুদের না, মেয়ে বাবুদের 2 থেকে 8 বছরের মধ্যে। একটা বিলিস্টারে কত পিস থাকবে এগুলো? 5 পিসের আছে, 10 পিসের আছে, 5 পিসের 10 পিসের। সাইজ রেশিও কি রকম থাকবে? সাইজ রেশিও মিলানো থাকবে, মিলানো থাকবে না, পার কালার বিলিস্টার, সাইজ রেশিও মিলানো থাকবে। এই যে একটা স্টাইল আপনারা দেখেন ফুল স্লিভ করা, ফুল স্লিভ মানে ফুল অল ওভার প্রিন্ট করা স্লিভের মধ্যে আছে, ফ্রন্ট সাইডেও আছে, হাতে একটা ডিজাইন করা থাকবে কলারে। আর এটা মানে একটা বাচ্চাকে পরে পুরো পরীর মতো লাগবে, মনে হয় আসমান থেকে পরী নেমে আসছে। তারপরে এই হলো আরেকটা কালার। তারপরে আছে আমাদের কাছে ক্রোকোডাইল প্রিন্টের মধ্যে সুইটশার্টগুলো কিছু পরিমাণ আছে, যারা নিতে চাও অতি শীঘ্র নিতে হবে। তারপর এ হলো আরেকটি, এটা চমৎকার, এ হলো আরেকটি। এগুলো প্রাইস রেঞ্জ শুরু হবে 160 টাকা থেকে, এগুলো সুইটশার্টের মধ্যে আছে কালেকশন, 160 টাকা থেকে প্রাইস রেঞ্জ শুরু হবে। জি ভাই, সাইজ পড়বে 2 থেকে 8 বছর পর্যন্ত। তারপর দেখাবো ভাই গার্লসের কিছু সুইটশার্ট দেখাবো, এটা হলো গার্লসের সুইটশার্ট, চমৎকার। এটা ডিম হুডির ডিম প্রিন্টের মধ্যে, এটার মধ্যে এটার মানে কোয়ান্টিটি কম আছে, একবারে কম আছে, যারা নিতে শীঘ্র নিতে হবে। তারপর এই হলো একটা ব্যাংক প্রিন্টের মধ্যে, সাইজ পড়বে 2 থেকে 8 বছর পর্যন্ত। তারপর আছে 1 থেকে 10 বছর পর্যন্ত সাইজের মধ্যে, 2 থেকে 10 বছর, 2 থেকে 10 বছরের মধ্যে এগুলো। আচ্ছা, এগুলো হলো গার্লসের, গার্লসেরগুলো হয় 2 থেকে 10 বছর পর্যন্ত সাইজের মধ্যে। আর রং কস্ট কালার গ্যারান্টি নিয়ে কোনো কিছু চিন্তা করতে হবে না, এগুলো ইনশাল্লাহ আমাদের কাছে পাবেই। আর একটা বিষয় হলো আমাদের প্রোডাক্ট নিয়ে অনেকের সন্ধ্যা, প্রোডাক্ট নেওয়ার পরে হয়তো বা মানে ইউজ করার পর অনেকে বলে যে ইউজ করার পরে চুলকানি হতে পারে, গা চুলকাইছে, অনেক রকম কমপ্লেন তো দেয়, যা যা এরকম কথা তাদের জন্য বলে দিলাম। আমাদের সবগুলো প্রোডাক্ট ল্যাব টেস্ট করা থাকে, ল্যাব টেস্ট করার কারণে আপনার প্রোডাক্টে ইনশাল্লাহ গায়ে দিলে কখনো কোনো প্রবলেম তো হবেই না, আর প্রোডাক্টে ইনশাল্লাহ কখনো কোনো সমস্যা হবে না। যদিও বাইসেস মানুষ মানে কিন্তু ভুল, ভুল হবে সবার দ্বারাই, যদিও কখনো 1-2 পিস মানে আমার মনে হয় মানে হাজারে বা লাখে 1-2 পিস হইতে পারে, ওগুলো যদি সমস্যা যদি আপনারা পান তাহলে অবশ্যই আমাদেরকে রিটার্ন করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এই হলো আরেকটি বে, আরেকটা কালেকশন, চমৎকার সুইট শার্টের মধ্যে আছে, এটাও কিন্তু সিকোয়েন্সের কাজ চেঞ্জ হবে ভাই, এগুলো সিকোয়েন্সটা চেঞ্জ হবে না, এইতে এটি কালার, এই হলো আরেকটি কালার, ওয়াও চমৎকার, সিকোয়েন্সের কাজগুলো চেঞ্জ হবে।
তারপরে এগুলো সাইজ পড়বে 2 থেকে 10 বছর পর্যন্ত, সাইজ পড়বে প্রাইসটা পড়বে 170 টাকা থেকে, মানে শুরু হবে প্রাইস স্টার্টিং প্রাইস হবে স্টার্টিং প্রাইস 170 টাকা থেকে। তারপর এগুলো আরেকটি, এইটা হচ্ছে প্যান্টের কালেকশন, প্যান্টের কালেকশন চমৎকার ডিজাইনটা কিন্তু দারুণ, অসমের ডিজাইন করা আছে, এমব্রয়ডারি ডিজাইন করা, আর এটা অনেক স্টিচ হবে, স্টিচ হবে প্রতিটা পোর্টটা আমাদের স্টিচ হবে, সাইজ পড়বে 2 থেকে 8 বছর পর্যন্ত। এর মধ্যে আবার একটু সফট টাইপের, একটু সফট, এটা একটু হার্ড, হার্ড বলতে কি একটু এটা একটু ইয়ে করা আছে, একটু সফট করা। তারপর আছে লেগ এমব্রয়ডারি প্যান্টের মধ্যে, এটা লেগ এমব্রয়ডারি মেয়েবাবুদের 1 থেকে 5 বছর পর্যন্ত সাইজের মধ্যে লেগ এমব্রয়ডারি করা, একটা ডিজাইন করা আছে। তারপর আছে ভাই আমাদের শর্ট স্লিপের শর্ট প্যান্ট, এগুলো শর্ট প্যান্ট, শর্ট প্যান্ট এক্সপোর্ট 100% এক্সপোর্টের শর্ট প্যান্ট, এটা 100% এক্সপোর্টের শর্ট প্যান্ট, এটা 100% এক্সপোর্টের শর্ট প্যান্ট, এগুলো সবগুলো কালার আছে, অনেকগুলো কালারের মধ্যে নিতে পারবে। এর পাশাপাশি পাবে আমাদের কাছে ট্রাউজার কালেকশন, এই ট্রাউজারটা চমৎকার একটা ট্রাউজার, কন্টাস্ট ডিজাইনের মধ্যে নিউ আসছে না, একবার নিউ এক্সপোর্ট 100% এক্সপোর্ট, এক্সপোর্টের জি 100% এক্সপোর্টের, যেটা 100% এক্সপোর্টের সেটা আমরা বলে দিই। এগুলো সাইজ কেমন ট্রাউজারগুলো, সাইজ রেশিও পড়বে 2 বছর থেকে 3-4 বছর থেকে 11-12 বছর পর্যন্ত পড়বে, 3-4 থেকে 11-12 বছর পর্যন্ত। তারপর আছে ভাই সামার জন্য ফ্রক, আমি তো বলেছিলাম যে সামার কালেকশন চলে আসছে, যদি যারা নিতে চান নিতে পারেন। ফ্রগের অনেকগুলো স্টাইল আসছে, আমি জাস্ট আপনাদের 3টে স্টাইল দেখাচ্ছি, এগুলো সবগুলো ফ্রগের কালেকশন। আচ্ছা, তারপরে আছে ভাই আমাদের কাছে শার্ট আছে, অল ওভার প্রিন্টের মধ্যে শার্ট, ফুল স্লিভে সামার কালেকশন, এগুলো সামার উইন্টার শার্ট তো সবসময় চলে, অ্যাকচুয়ালি শার্ট অলওয়েজ চলে, এটাও তো চমৎকার একটা কালেকশন। তারপরে এগুলো কি রকম আছে স্টার্টিং প্রাইসের মধ্যে ভাই? আমাদের শার্টের প্রাইস রেঞ্জ শুরু হয় 165 টাকা থেকে 165। আচ্ছা, এগুলো শার্ট আছে, চমৎকার কালেকশন। তারপর আছে ভাই আমাদের কাছে হুডি কালেকশন, শীতের জন্য কিছু হুডি কালেকশন আছে, হুডি কালেকশন প্রায় শেষ পর্যায়ে, অল্প কিছু কোয়ান্টিটি আছে, এই হলো একটি। আচ্ছা, প্রিন্ট করা স্টাইলের মধ্যে অনেক সুন্দর ডিজাইন করা আছে। তারপর আছে 2 চোখ প্রিন্টের মধ্যে, এটা হলো 2 চোখ প্রিন্টের মধ্যে অনেক সুন্দর ডিজাইন করা আছে, যেরকম চাচ্ছেন সেরকমই নিতে পারবেন, এই হলো একটি কালার, সুন্দর কালেকশন আছে। তারপর আছে স্টার প্রিন্টের মধ্যে আছে, এটা স্টার প্রিন্ট, এটাতে ফয়েল এবং কি হাই ডেনসিটি প্রিন্ট দুইটা প্রিন্টে করা আছে। তারপর আছে এক্সপোর্টের যে হুড়িটা আছে, এটা অল্প কোয়ান্টিটি আছে, আমি এতদিন ধরে অনেক ছিল বাট এখন কোয়ান্টিটি প্রায় শেষ পর্যায়ে, তো যারা নিতে যদি শীঘ্রই নিতে হবে। তারপর আছে ভাই আমাদের কাছে অ্যাডাল্ট বয়েজের সুইট শার্ট, এটা হলো অ্যাডাল্ট বয়েজের সুইট শার্ট, সুইট শার্ট সাইজ পড়বে 4-14 বছর পর্যন্ত, প্রাইস রেঞ্জটা শুরু হবে 170 টাকা থেকে 1670 না। এগুলো সবগুলো হলো অল ওভার প্রিন্টের মধ্যে, হাই ডেন্সিটি প্রিন্টের মধ্যে অ্যাডাল্ট বয়েজের সুইট শার্ট। তারপর স্ক্রিন প্রিন্ট, এটাও আছে স্ক্রিন প্রিন্ট, এটাও আছে স্ক্রিন প্রিন্ট করা। আচ্ছা, তারপর এই হলো আরেকটি, এগুলো সবগুলো ভাই নিউ কালেকশন বে, একবারে নিউ কালেকশন। আপনি একটু ক্লোজলি দেখান ভাই তাহলে প্রিন্টটা বুঝতে পারবে, প্রিন্ট একটু ক্লোজলি দেখালে, অনেক সুন্দর প্রিন্ট করা আছে, অল ওভার প্রিন্টের পাশাপাশি স্ক্রিন প্রিন্ট করা আছে। তারপর আছে কুলকিটের মধ্যে, কুলকিটের মধ্যে আগে আমাদের ব্রিজটা ছিল 14 পিসের, বাট কাস্টমার অনেক কাস্টমার রেকমেন্ড করেছে যে ভাই আপনি একটু কমায় কমায় রেশিও করলে আমাদের জন্য নিতে সুবিধা হয়, সেই জন্য আমরা 6 পিসের ব্রিজটা করে দিয়েছি, 6 পিসের ব্রিজটা পাবে এখন আমাদের কাছে। তারপর আছে এটা ভাইয়া 4-14 বছর পর্যন্ত, সাইজ পড়বে 4-14 আর ব্রিজটা থাকবে 14 পিসের। তারপর এ হলো আরেকটি, এগুলো হলো টোটালি আমাদের শীতের যে কালেকশনগুলো, শীতের কালেকশনগুলো। এছাড়া আমাদের কাছে আরও অনেক কালেকশন আছে ভাইয়া, মানে এক বিরুদ্ধে সব দেখানো সম্ভব না, আপনারা স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন তাহলে কিন্তু এভরিথিং সব কিছুই জানতে পারবেন আমাদের কাছে কতগুলো প্রোডাক্ট আছে। আর বিশেষ করে আমরা প্রোডাক্টগুলো তৈরি করি আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে, মানে বাইরের শিপমেন্টটা করার জন্য, তো বাইরের শিপমেন্ট করার পরে কিছু কিছু প্রোডাক্ট থাকে সেগুলো আমরা আবার বাংলাদেশে হোলসেল করে দিই, ইনটেক প্রোডাক্ট যেগুলো এক্সপোর্ট করার জন্য রেডি করি সেগুলো আপনাদের কাছে আমরা তুলে দিই, আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করি, যাতে আপনারা কিছু সেল করতে পারেন। বাইরে রাষ্ট্রে তো দিচ্ছি, বাংলাদেশে তো কিছু সেল করতে হবে, আমাদের দেশের বাইরে তো সেল করতে হবে, তারাও তো কিছু ব্যবসা করতে হবে, তাদের জন্য কিন্তু আমরা প্রোডাক্টগুলো রেখেছি যাতে তারাও সেল করতে পারে। আর আমাদের এখানে যারা আসতে চান তারা উত্তরা হাউস বিল্ডিং এসে স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন, তাহলে কিন্তু সরাসরি আপনারা আমাদের শপে আসতে পারবেন। মানে শপের অ্যাড্রেসগুলো আমি বলছি, কারণ আমাদের উত্তরাতে 4টা শাখা আছে, তো 4টা শাখা বললে আপনি একটা মনে রাখতে পারবেন না, এতে বলে আপনি হাউস বিল্ডিং এসে নাম্বারে নক দিবেন, কোন শাখা আসতে আমরা তখন আপনাদেরকে বলে দিব। ওকে, তো চমৎকার কিছু কালেকশন উইন্টারের, যা হচ্ছে বর্তমানে স্টক ইনহাউস যে কালেকশনগুলো আছে সেগুলোই আর একটা হোলসেল পয়েন্টের কাছ থেকে আজকে তুলে ধরার চেষ্টা করলাম। তো এই ধরনের ব্যতিক্রম কিছু কালেকশন নিয়ে যারা ব্যবসা করতে চান অবশ্যই অবশ্যই বলবো, আপনারা কিন্তু এই ধরনের হাউস, বিশেষ করে বাইং হাউসের কালেকশনগুলোই হয় আনকমন, এই আনকমন কালেকশন থাকলে 2টা পয়সা লাভ আপনারাও করতে পারবেন, হিউজ পরিমাণ কালেকশন কিন্তু ওনাদের কাছে থাকে। তো যা যা দেখিয়েছি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কেনার চেষ্টা করবেন, এবং কি ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি অন করে রাখবেন। পরবর্তী ইনশাআল্লাহ আরেকদিন আরেকটি ভিডিও নিয়ে ইনশাআল্লাহ হাজির হবো। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে কামনা ভিডিও শেষ করলাম, আল্লাহ হাফেজ।